কাজু কিন্তু এখন গাড়িটা একা একাই চালানো শিখে গেছে। দুদিকে পুরো ডাবের মেলা। এটা আমাদের পনির টিক্কা এসে গেছে। আর এখানকার যে মায়ের মূর্তি সেটা কিন্তু কলকাতার মধ্যে এবছর সব থেকে বড় মায়ের মূর্তি। ভালো করে নাকে দড়ি দিয়ে পুড়িয়েছে। সিংহাস্থা শশি শেখরা মরকত প্রেক্ষা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজ মহালয়া, আর আজ থেকে বাঙালির প্রাণের উৎসবের শুরু। তো ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা, আর এখন যাবো মেট্রো কেশেনকাইতে, আমাদের বাড়িতে যে দুর্গা পুজো হয় তার মুদি সদাই সবকিছু কেনাকাটি করতে। নিচে এই বক্সে মহালয়া চলছে, আর এই বক্সটা বহু পুরনো, 30 বছর ধরে আমাদের মহালয়া শুনিয়ে আসছে। মহালয়ার সকালের আমেজটাই না অন্যরকম হয়, আর প্রত্যেক বছরই কিন্তু সেটা হয়। অন্যান্য সকালগুলো একরকমভাবে শুরু হয়, আর মহালয়ার সকালটা একদম অন্যভাবে শুরু হয়। সবারই প্রায় বলতে গেলে ভোর 4টে থেকে শুরু হয়। মেট্রো কেশানকাইতে সকাল সকাল আসলে সুবিধাটা কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে মোটামুটি আমার আধ ঘন্টার মধ্যে সব কেনাকাটি কমপ্লিট, বিলিংও হয়ে গেল। এখন যাব সোজা বাড়ি। রাস্তা দিয়ে আসতে আসতে না বিভিন্ন জায়গায় পরোটার দোকান, কচুরির দোকান এইসব দেখতে দেখতে আসছি। তো ভাবছি আজকে ব্রেকফাস্টটা পার্সেল করে নিয়ে যাই। কি ব্যাপার? হ্যাঁ, কাজু কিন্তু এখন গাড়িটা একা একাই চালানো শিখে গেছে। আগে পাটা তুলে রাখতো, এখন নামিয়ে নিজেই চালাতে শিখে গেছে। যেই বলেছে একটা পা তুলে দিয়েছে। কি হলো, ফ্যান বন্ধ? হ্যাঁ মাম্মা, তো এই দেখো নিজেই চালাচ্ছে গাড়িটা। কুনাল তো আজকে সকাল সকাল গিয়েছিল মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে, তো দারুণ একটা ব্রেকফাস্ট নিয়ে এসেছে। পেটাই পরোটা, ঘুগনি, ডিম কষা সব দিয়ে নিয়ে এসেছে। আর পেটাই পরোটা আমি আর কুনাল দুজনেই খুব ভালো খাই, সঙ্গে আবার জিলেপিও রয়েছে। তো আজকে আমি বসে পড়েছি, এবার কুনাল বেড়ে খাওয়াবে। আরেকজনকে দেখো, এখন প্রায় হাঁটা শিখে গেছে, পা ফেলে ফেলে ওখান থেকে অনেকটা চলে এসছে। আগে কি করতো, পাটা তুলে রেখে গাড়িটাকে এরকম করে পুশ করে চলে আসতো, এখন দেখলাম পা ফেলে 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 আসছে। মানে এর ফলে হাঁটা শেখেনি, মানে হাঁটা শেখার সূত্রপাত ঘটেছে। এখানে রয়েছে ব্রেকফাস্ট, পেটাই পরোটা, ঘুগনি, ডিম কষা আর জিলেপি। লাঞ্চ করে আর কুনাল হচ্ছে ব্রেকফাস্ট করে দুজনেই একটা প্রপার ঘুম দিয়েছে। প্রপার ঘুম মানে একদম মানে জম্পেশ ঘুমাচ্ছে বাপার বেটিতে। আর কাজু তো এই সময় ঘুমায়, আর কুনালও যেহেতু আজকে সকালে উঠেছে, অনেকটাই আর্লি মর্নিং উঠেছে, 5টার মধ্যে উঠে গেছে। কারণ এই পুজোর জিনিসপত্র আনার জন্য না আমাদের একটা টেনশন থাকে, কারণ বৃষ্টি নেমে গেলে কিভাবে আনবে সেই সব একটা চাপ থাকে। তো আজকে দেখেছি ওয়েদারটা ভালো রয়েছে, সকাল সকাল একবারে পুজোর জিনিসপত্র আনতে চলে গেছে। আর এখন আমি করবো হচ্ছে লাঞ্চের প্রিপারেশন। তো অলরেডি মাছটা হয়ে গেছে, লোটে মাছের ঝুড়ি করেছি, আর ডালটা বসাবো। এই যে এখানে এখন হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল, আর এখানে হচ্ছে কাজুর জন্য ডিম সেদ্ধ। সকালবেলা আজকে ওঠার পর আর ডিম সেদ্ধ দেওয়া হয়নি, তো তার জন্য ভাবলাম যে উঠতে উঠতে তো 3টে 4টে বেজেই যাবে, ওই বিকেলবেলা ডিম সেদ্ধটা দিয়ে দেবো, তাহলে একটুখানি পেটে থাকবে। আর কাজুকে হচ্ছে ফল কিছুতেই খাওয়ানো যায় না, প্রচণ্ড ফল খেতে অ্যালার্জি,
মানে আপেলও খেতে চায় না, বেদানা ফ্রাই করলাম বেদানাও খেতে চায় না, ন্যাশপাতিও খেতে চায় না। তো আপেলটা সবার মধ্যে আপেলটা একটু তাও তুলনামূলক খায়। তো আজকে ফল টল গুলো অ্যারেঞ্জ করিনি, কালকে সব এনে কালকে থেকে আবার আপেল খাওয়ানোর ট্রাই করব। এখন প্রায় সন্ধ্যা হতে চললো আর এখন এসেছি ছাদে। ছাদে এসে আর কাজুর যে দোলনাটা ছিল সেটা তো অনেকদিন ধরে ইউজ করা হচ্ছিল না, এট লাস্ট ইউজ করা গেছে। এই যে হেভি মজা পাচ্ছে দোল খেতে, দেখো পুরো একেবারে মজা নিচ্ছে। ওইদিকে আমে যে রয়েছে পুরো ওইদিকে সানসেট দেখছে আর এদিকে দোলনা খাচ্ছে। তো এখন ঘড়িতে বাজে একটা আর এখন আমরা বেরিয়েছি আবার মিড নাইট প্যান্ডেল হপিং এর জন্য। তো আজকে যাচ্ছি নর্থের দিকে। তো নর্থের দিকে দুটো তিনটে প্যান্ডেল হচ্ছে উদ্বোধন হয়েছে, দুটো মনে হয়েছে না দুটো তিনটে হয়েছে। তো আমরা প্রত্যেকটা প্যান্ডেলেরই যাব, যদি খোলা পাই তো ভিডিও তো করবই, ঠাকুরও দর্শন করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ এটা আমরা কলেজ স্ট্রিটে চলে এসেছি আর দুদিকে পুরো ডাবের মেলা। এত ডাব এখানে পাওয়া যায় না? এটা পাইকারি মার্কেট ডাবের, ভোর চারটে অবধি এই মার্কেট থাকে আর সারা কলকাতায় এখান থেকে ডাব সাপ্লাই হয়। বাবা এত ডাব আমি কোনোদিনও দেখিনি একসাথে। আমরা কলেজ স্ট্রিটে পৌঁছে গিয়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে চোরাবাগান সার্বজনীনে। তো এটা উদ্বোধন হয়ে গেছে তাই তো? তো এটা উদ্বোধন হয়ে গেছে, তো দেখি প্যান্ডেল কিরকম হয়েছে। আর এটা হলো ঠনঠনিয়া কালীবাড়ি। আমরা অনেক ঘুরে ঘুরে চোরাবাগান সার্বজনীনে পৌঁছেছিলাম কিন্তু কাজ চলছে এখনো, প্যান্ডেলের কাজ কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়নি, তো সেই কারণে আমরা দেখতে পারলাম না। ওরাই বললো যে দাদা প্যান্ডেল বন্ধ রয়েছে। তো এখন আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো এটা কুনার খবর জোগাড় করেছে, চোরাবাগান সার্বজনীনে উদ্বোধন হয়ে গেছে কিন্তু আবার উদ্বোধন করে বন্ধ করে দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। যেহেতু আমরা সাউথের দিকে থাকি, নর্থের দিকটা কিন্তু আমাদের অত বেশি পরিচিতি নেই, মানে কোথায় কোন রাস্তাঘাট, মানে প্যান্ডেলগুলোর নাম অবশ্যই জানি তবে কোন দিক থেকে গেলে সুবিধা হবে এই ব্যাপারটা কিন্তু আমরা ঠিক মতন জানি না। তো সেই কারণে গুগল ম্যাপ ধরে ধরে আমরা যাচ্ছি আর গুগল ম্যাপ একদম চোরাবাগান খোঁজাতে গিয়ে একবারে আমাদের ভালো করে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। তো আমরা দেখলাম যে একদম রাস্তার ওপরেই রয়েছে প্যান্ডেলটা কিন্তু আমরা ঘুরে গিয়ে উল্টো দিক দিয়ে গিয়ে প্যান্ডেলে গিয়ে ঢুকলাম। এখন আসলাম তালাপার প্রত্যয়ে আর আগের প্যান্ডেলটা অনেক ঘুরে ঘুরে গুগল ম্যাপ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে কিন্তু ওটা বন্ধ, ওটা দেখতে পেলাম না। সেজন্য জুয়েল এখন আর কিছু আগে থেকে বলেইনি, চুপচাপ আগে এখানে এসেছি তারপর বলে ওখানে গিয়ে আমি বলবো। হ্যাঁ প্রথমেই বলে দিলে কি হয় যে সবাই আশায় থাকে যে হ্যাঁ যাবো যাবো, মানে আমিও তো এরকমই ছিলাম। তারপর হঠাৎ করে দেখছি প্যান্ডেল বন্ধ কিন্তু তালাপার প্রত্যয় কিন্তু খোলা রয়েছে। তো চলো ভেতরটা এক্সপ্লোর করে দেখি।
তালা পার্ক প্রত্যয়। তো প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে আসলাম আর এখানে এসে তোমাদের বলছি, কারণ ভেতরে এমন একটা মিউজিক দিচ্ছে কোনো কথা শোনা যাচ্ছে না, তার মধ্যে এমন অন্ধকার কিছু দেখাও যাচ্ছে না। থিমটা হচ্ছে রীতি দ্য মোশন। এবার ভেতরটা তো অপূর্ব সুন্দর করেইছে, আর এখানকার যে মায়ের মূর্তি সেটা কিন্তু কলকাতার মধ্যে এবছর সব থেকে বড় মায়ের মূর্তি। ওদের এবছরের থিম যেহেতু রীতি দ্য মোশন, তো মোশনটা ক্রিয়েট করার জন্য কিন্তু চ্যানেলের মতন করা হয়েছে, আর ওখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু ঠেলে ঠেলে নিয়ে জিনিসটা একটা মানে ঘুরছে। ভেতরে একটা সুন্দর ইলিউশন তৈরি হয়েছে, ভেতরে যে মিউজিকটা রয়েছে মানে সাউন্ডটা রয়েছে আর যে একটা মোশন রয়েছে, দুটো মিলিয়ে একটা সুন্দর ইলিউশন তৈরি হয়েছে আর অসাধারণ লাগছে। প্যান্ডেলটার ভেতরে ঢুকলে একটা আলাদা স্নিগ্ধতা অনুভব করতে পারবে। ভেবেছিলাম যে খালি হাতেই ফিরতে হবে, একটাও প্যান্ডেল দেখতে পারবো না, তো একটা দেখে নিয়েছি, মন একদম খুশি হয়ে গেছে। আর আজকে আমরা কিন্তু বাড়ি থেকে ডিনার না করে বেরিয়েছি। আগের দিনকা শ্রীভূমিতে প্রচুর মানে স্টল বসেছে, পাপড়ি চাট, ভেলপুরি এগুলো বসেছে, আর আমরা বাড়ি থেকে ডিনার করে গিয়েছি। এবার ভেবেছিলাম ওখানে আর কিছু খেতে পারিনি, তা আজকে কুনালের প্ল্যান যে বাড়ি থেকে ডিনার না করে বেরোবো, আর এখানে একটাও স্টল এখনো খোলেনি। এখানে প্রচুর স্টল রয়েছে কিন্তু সব বন্ধ, তো কি করা যাবে আর, এখন না খেয়ে ভোরবেলার অপেক্ষায় বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। পরের দিকে যেগুলো মেইন প্যান্ডেল, সন্তোষ মিত্র স্কোয়ার, হাতিবাগান, বাগবাজার, কাশী বসলেন, তো এই প্যান্ডেলগুলো কিন্তু এখন অবধি কমপ্লিট হয়নি। তো আমরা ওখান দিয়ে আসলাম, আসার সময় দেখেও আসলাম যে প্যান্ডেল যদি ওপেন হতো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম বা আমরাও দেখে নিতাম, বাট কিছুই হয়নি। তো এটা হচ্ছে চতুর্থী বা তৃতীয়াতে এদের প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তো তখন এসে প্যান্ডেল হপিং করে যাব। তো এখন আবার যাচ্ছি চেতলা অগ্রণীর দিকে। চেতলা অগ্রণীটা আগের দিন তো খুব ভালো করে দেখতে পারিনি, আর রিসেন্ট হচ্ছে চেতলা অগ্রণীর উদ্বোধন হয়ে গেছে, তো আশা করব প্যান্ডেল খোলা রয়েছে, তো যাই এখন চেতলা অগ্রণী দেখতে। এখন আসলাম বলবন্ত সিং এর এখানে, আর এখানে কিন্তু ভীষণ জমজমাট, মানে পার্কিংই পাওয়া যাচ্ছে না, এত ভিড়। তো দেখি রেস্টুরেন্টে যদি জায়গা পাওয়া যায়। আমরা তো বললাম যে বাড়ি থেকে ডিনার না করে বেরিয়েছি, নর্থের দিকে কিছু সেরকম খোলা ছিল না, তো এই দিকটা আসলাম, তো দেখি যাই পাবো তাই একটুখানি খেয়ে নেবো, যদি চা পাই চাই খেয়ে নেবো, মানে আগে আমরা এখানে আসিনি এই রেস্টুরেন্টে। তো এখানে শুনেছি যে বলবন্ত সিং ধাবার চাটা খুব ভালো বানায়, দেখি চাটাই আমরা আজকে এনজয় করবো রাত্রেবেলা। বলবন্ত সিং এর ভেতরেই জায়গা পেয়ে গেছি, এখন এসে বসলাম, অর্ডারও করে দিয়েছি একটা পনির টিক্কা, একটা অমৃতসরি কুলচা। তো আমরা যখন অমৃতসরে গেছিলাম তখন অমৃতসরি কুলচা খেয়েছিলাম, সেটা মানে অসাধারণ লেগেছিল, তো এখানে দেখি কেমন বানায়। আর অপেক্ষা এখন, আর বাইরে তো প্রচন্ড গান চলছে জোরে, আর এখানে একদম পুজো হচ্ছে, পুরো তিন চারটা ধাবার হচ্ছে জমজমাট একদম। এটা আমাদের পনির টিক্কা এসে গেছে, এখানে পনির আছে, এখানে পেঁয়াজ আছে, আর এটা বোধহয় দই বা রায়তা টাইপের কিছু। এই প্রথম পনির টিক্কা খেলাম, আগে যা খেয়েছি সব চিকেন মাটনের, তো বেশ ভালোই লাগছে, তার সাথে একটা রায়তা বানিয়েছে, রায়তাটাও বেশ ভালো বানিয়েছে। আমিও এই ফার্স্ট পনির টিক্কা খেলাম, দারুণ বানিয়েছে। পনির টিক্কার সাথে আমাদের অমৃতসরি কুলচাও চলে এসছে, কিন্তু কুলচার সাথে ছোলা দেয় সেটা শেষ হয়ে গেছে, ছোলা না চানা দেয়, ও চানা দেয় সেটা শেষ হয়ে গেছে, তার বদলে দই আর আচার দিয়েছে। না সেটা বেরিয়ে আসলাম, আর এখানে এখন বাজে তিনটে, বেশ জমজমাট। কাবাবটার রিভিউ তো আমরা দিলাম, আর অমৃতসরি কুলচাটা কিন্তু দারুণ খেতে ছিল, ভেতরটা পুরো পনির দিয়ে স্টাফিং ছিল, জাস্ট ইয়াম্মি খেতে ছিল, তাই কিনা বলো? একদম একদম। বলবন্ত সিং থেকে খাওয়া দাওয়া করে এখন আসলাম চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণী আজকেও বন্ধ, আজকে টিভিতে দেখলাম যে আজকে উদ্বোধন হচ্ছে, আমরা ভেবেছিলাম বোধহয় খুলে দেবে, কিন্তু তালা টালা সব মারা। তবে তোমরা কোনো চিন্তা করবে না, চেতলা অগ্রণী আমি তোমাদের দেখিয়েই ছাড়বো, রোজ যখন রাতেবেলা ফিরবো এখান দিয়ে একবার করে দেখে যাবো কবে তালা খুলছে, যেদিন খুলবে সেদিনই তোমাদের দেখাবো। আমার মনে হয় এটা তালা খুলবে না, বাইরে দিয়ে দেখতে হবে। না না তালা খুলবে, কারণ মায়ের মূর্তি তো ওই পাশে, মাঝে দুবছর কোভিড এর জন্য একদম মানে খোলা মঞ্চ করেছিল, মায়ের মুখটা এই পাশে থাকতো, এবছর কিন্তু ওই পাশে, বাইরে থেকে দেখা যাচ্ছে না। তাহলে আর কি এবার বাড়ি যাই, কিন্তু তোমরা কোনো চিন্তা করো না, আমি কিন্তু তোমাদের চেতলা অগ্রণী দেখিয়েই ছাড়বো যেদিন তালা খুলবে। তো এখন প্রায় বাড়ির রাস্তায় চলে এসেছি, আর দু মিনিট লাগবে বাড়িতে পৌঁছাতে, তো বাড়িতে পৌঁছে ড্রেস চেঞ্জ করে কাজুকে খাইয়ে আবার আমরা দুজনেই ঘুমিয়ে পড়বো। আর চলো এর সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না।